আসসালামু আলাইকুম। গ্রাফিক্স লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তৌহিদুল ইসলাম সোহেব, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আপনি একটা প্রফেশনাল ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আমরা যদি অনলাইনে ইনকাম করতে চাই তাহলে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকা অত্যন্ত জরুরি, অর্থাৎ মার্কেট প্লেসে অ্যাকাউন্ট না থাকলে আপনি অনলাইনে ইনকাম করতে পারবেন না। অনলাইনে যেসব সাইট থেকে ইনকাম করা যায় তার মধ্যে ফাইবার ডট কম হচ্ছে একটা অন্যতম সাইট। এই সাইটের মধ্যে আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে খুব সহজে গিগের মাধ্যমে আপনি আপনার সার্ভিস সেল করতে পারেন। আজকে টিউটোরিয়াল আমরা দেখব কিভাবে আপনি একটা প্রফেশনাল ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এর আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখছি, যখনই আমরা একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাব, ক্রিয়েট করার আগে আমার কয়েকটা জিনিস একটু রেডি করে রাখতে হবে। সেগুলো হচ্ছে, আমি যে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আমার একটা ডিসক্রিপশন অ্যাড করে রাখতে হবে, অর্থাৎ অ্যাকাউন্টে দেওয়ার জন্য আমার একটা ডিসক্রিপশন রেডি করে রাখবেন। নাম্বার টু হচ্ছে, আমার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দরকার হবে। নাম্বার থ্রি হচ্ছে, আমার একটা ফোন নাম্বার দরকার হবে এবং আপনার ফুল নেম। এই কয়েকটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট। যখনই আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শুরু করব, ক্রিয়েট করার সময় ফার্স্ট অফ অল একটু কিছুক্ষণ পরেই দেখবেন যে দুইটা স্টেপ পরে গিয়ে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেসটা ভেরিফিকেশন চাইবে। এজন্য অবশ্যই যেটা করবেন, আপনার ইমেল অ্যাড্রেসটা একই ব্রাউজারে ওপেন করে রাখবেন, তো এই বিষয়গুলো যখন কনফার্ম হবে দেন হচ্ছে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শুরু করে দেবো। এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, যেহেতু আপনার ফাইবার অ্যাকাউন্ট গিগ রিলেটেড কাজ করে, অর্থাৎ গিগ সেল করে আপনার এখানে ইনকাম করা যায়, সো আমি যেহেতু অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আমাকে গিগটা রেডি করতে হবে, অর্থাৎ গিগটাকে পাবলিশ করতে হবে। এজন্য আপনার গিগের জন্য যাবতীয় যা যা করা দরকার, অর্থাৎ আপনি একটা গিগ কীভাবে কাজ করবেন, অর্থাৎ একটা ইউনিক গিগ কীভাবে তৈরি করা যায়, তার একদম ফুল একটা ভিডিও আমাদের আছে, সেখান থেকে আপনি ইচ্ছে করলে দেখে নিতে পারেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর পরই আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা গিগ পাবলিশ করে দিব। সো এই জন্য আপনাকে যেটা করতে হবে, একটা গিগের জন্য যাবতীয় যা যা আছে সব কিছু আপনারা রেডি করে রাখবেন। আমি ফার্স্ট এখানে লিখবো হচ্ছে ফাইবার। ফাইবার লিখে যদি আমি সার্চ করি, সার্চ করলে একটু খেয়াল করে দেখেন এখানে একটা অপশন পাবেন হচ্ছে ফাইবার সার্ভিস ফ্রিল্যান্সার সার্ভিস মার্কেট প্লেস ফর বিজনেস। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে আমার সামনে এই অপশনটা আসবে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, একদম উপরে একটা অপশন হচ্ছে সাইন ইন, আরেকটা হচ্ছে জয়েন। আপনার যদি অলরেডি ফাইবার অ্যাকাউন্ট করা থাকে তাহলে হচ্ছে আমি সাইন ইনে ক্লিক করব, আর যেহেতু আমি একদম নতুন অ্যাজ এ বিগিনার হিসাবে আমি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, সো দ্যাট জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করার পর এখানে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে কন্টিনিউ উইথ ফেসবুক, দ্বিতীয়টা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, তৃতীয়টা হচ্ছে কন্টিনিউ উইথ অ্যাপেল। এই যে বিষয়গুলো আছে আমরা কখনো এগুলো দিয়ে কাজ করব না, আমরা অলওয়েজ যেটা করব নিউ একটা ইমেল অ্যাড্রেস ইউজ করে কাজ করব। সো দ্যাট আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা ইউজ করে দিচ্ছি। একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসটা আমি ইউজ করে দিলাম। ইমেল অ্যাড্রেসটা ইউজ করে দেওয়ার পর আমাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। দিয়ে দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করলাম, দেখেন এটা আমার কন্টিনিউসলি নিয়ে নিচ্ছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাকে একটা ইউজার নেম ইউজ করতে হবে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, ইউজার নেম আপনার যদি অন্য কোনো অ্যাকাউন্ট থেকে থাকে মার্কেট প্লেসে, যেমন আপনার আপওয়ার্ক অ্যাকাউন্ট থাকতে পারে, আপনার ফাইবার অ্যাকাউন্ট থাকতে পারে, সরি ফ্রিল্যান্সার ডট কম অ্যাকাউন্ট থাকতে পারে, আপনার অন্য অন্য যে কোনো এখানে অ্যাকাউন্ট থাকতে পারে, ওইখানে যে ইউজার নেমটা ইউজ করছেন ওই নেমটা ইউজ করতে পারেন। এতে আপনার কি হবে, একটা ব্র্যান্ড নেম হিসেবে কাজ করবে। আর অলওয়েজ ট্রাই করবেন হচ্ছে এখানে ব্র্যান্ড নেম ইউজ করার জন্য, অলওয়েজ ইউজ করবেন হচ্ছে ব্র্যান্ড নেম। ব্র্যান্ড নেম কাকে বলে? ব্র্যান্ড নেম হচ্ছে এমন একটা কাজ যে সাপোজ মনে করেন ডিজাইন, সাপোজ মনে করেন সার্ভিস, আর্ট, তারপর হচ্ছে লাইন, এই রিলেটেড কাজগুলো করে, এগুলো হচ্ছে এগুলোকে বলা হয় হচ্ছে আপনার ব্র্যান্ড নেম। এগুলোকে বলা হয় ব্র্যান্ড নেম। ব্র্যান্ড নেমের সুবিধাটা কী, সেটা সম্পর্কে একটু কথা বলে নেব। একটু খেয়াল করে দেখেন, আমি এখানে লোগো ডিজাইন লিখে সার্চ করলাম। একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই যে এখানে দেখেন আমি লোগো ডিজাইন লিখে সার্চ করছি, এর মধ্যে দেখেন এখানে একটা আসছে গ্রাফিক্স, যেহেতু গ্রাফিক্স রিলেটেড কাজ। এরপর খেয়াল করে দেখেন বেস্ট গ্রাফিক্স। এরপর খেয়াল করে দেখেন এটা হচ্ছে আপনার সম্ভবত চাইনিজ ভাষা সেবা সামথিং এরকম, দেখেন ক্রেজি ডিজাইন। তারপর হচ্ছে আপনার ডিজার্ট, এটা সম্ভবত অন্য একটা ল্যাঙ্গুয়েজ, এখানে দেখেন ডিজাইনার। এরপর খেয়াল করে দেখেন রুবেল খান, এই যে দেখেন গ্লিক ব্লাস্ট, এটা কিন্তু অত্যন্ত আপনার একটা জনপ্রিয় একটা আপনার সাইট। এরপর হচ্ছে আপনার দেখেন টেক রেঞ্জ, অর্থাৎ এমন কিছু ইউজ করা, যেমন এখানে দেখেন লগোজ, এই যে লগো, এরপর দেখেন এখানে লগো লেখা আছে, দেখেন ফ্রেম ডিজাইন। এদের সুবিধাটা কি হয়, এদের সুবিধা হচ্ছে এখানে একটা কিওয়ার্ড ইউজ হচ্ছে। কিওয়ার্ড ইউজ হচ্ছে যে আমি যখন এখানে লগো ডিজাইন লিখে সার্চ করলাম, তখন দেখেন প্রত্যেকটা গিগের মধ্যে লগো কথার উল্লেখ আছে, দেখেন লগো ডিজাইন, এই যে লগো ডিজাইন, এই যে লগো, লগো ডিজাইন, লগো ডিজাইন, এই যে দেখেন লগো ডিজাইন এবং লগো ডিজাইন, অর্থাৎ কিওয়ার্ডটা ইউজ হচ্ছে। এখন আপনি যদি আপনার
যে অ্যাকাউন্টটা শুরু থেকে যদি আপনি ব্র্যান্ড নেম ইউজ করে যান, যেমন আপনার কোনো কিওয়ার্ড ইউজ করে যান, ডিজাইন রিলেটেড কিওয়ার্ড ইউজ করেন, তাহলে কি হবে, আপনার কিওয়ার্ড থেকে মানে একদম ইউজার নেম থেকে শুরু করে ভিতরে যাবতীয় যত জায়গায় আছে সব জায়গাতে হচ্ছে কিওয়ার্ড। এতে কি হয়, আপনার গিগটা বা আপনার অ্যাকাউন্টটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা 100% থাকে, 100% সম্ভাবনা থাকে যে আপনারটা র্যাঙ্কড হবে। এখন আপনি যদি এখানে আপনার পার্সোনাল নেম দেন, সেক্ষেত্রে যেটা হয়, এখন আপনার যে পার্সোনাল নেম, সাপোজ মনে করেন শোয়েব, এখন শোয়েব লেখে তো কেউ সার্চ করে না, হয়তো বা একজন দুজন, লাখে একজন দুজন যারা আমার পরিচিত, কিন্তু আপনি যদি এই সার্ভিস রিলেটেড কোনো নাম নেন যেটা দিয়ে সবসময় মানুষ খোঁজে, যেমন সবসময় মানুষ দিয়ে খোঁজে, ওই রিলেটেড যদি আপনি সার্চ করেন তখন আপনি কী করতে পারেন, খুব সহজে আপনার র্যাঙ্কে উঠতে পারেন। তে জন্য আপনি ইচ্ছা করলে কী করতে পারেন, এইখানে আপনার ইউজার নেমটার মধ্যে এমন কিছু দিতে পারেন যেটা দিয়ে আপনি কী করতে পারেন, খুব সহজেই আপনার ব্র্যান্ডিংটা করে দেবে। এই জন্য ব্র্যান্ড নেম ইউজ করা অত্যন্ত জরুরি। তো এখানে আমি একটা ইউজার নেম ইউজ করতেছি, যেমন ডিজাইন ব্লাস্ট, আমি এখানে 01 দিয়ে দিলাম, দেখেন আসে কি না, টিক চিহ্ন আসছে, অর্থাৎ ডিজাইন ব্লাস্ট 01, এটা হচ্ছে আপনার আছে, খালি আছে, তো ডিজাইন ব্লাস্ট 01 আছে, এটা আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। আর এইখানে হচ্ছে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, পাসওয়ার্ডটার ক্ষেত্রে কিন্তু একটা কোয়েশ্চেন আছে, যেমন 8 ক্যারেক্টার ইউজ করতে হবে, দেন লঙ্গার, অর্থাৎ 8 ক্যারেক্টারের উপর আপনাকে ইউজ করতে হবে হচ্ছে কম্বাইন আপার অ্যান্ড লোয়ার কেস লেটার অ্যান্ড নাম্বার। আপনি ইচ্ছা করলে আপার কেস এবং লোয়ার কেস লেটার ইউজ করবেন এবং নাম্বারও আপনি ইউজ করবেন। তো এখানে আমি আমার মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আমি আমার মতো একটা গ্যা দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে জয়েনে ক্লিক, একটু খেয়াল করে দেখেন, আমি যখন জয়েনে ক্লিক করলাম সাথে সাথে হচ্ছে আমার এই অংশটা নিয়ে আসছে, অর্থাৎ আমি বর্তমানে একজন fiverr.com এর একজন মেম্বার হয়ে গেছি। এখন আমার কিছু কাজ করতে হবে, একটু উপরের দিকে খেয়াল করে দেখেন, এখানে একটা অপশন দেওয়া আছে যে ডিজাইন গ্যালারি 52, ইউ নিড টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ আমাকে একটা জিমেলের মধ্যে অ্যাক্টিভেশন পাঠানো হয়েছিল, সেখান থেকে আমাকে কী করতে হবে, আমার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। এই জন্য অবশ্যই আমার ইমেলটাকে অ্যাক্টিভ রাখতে হবে। আমি আমার ইমেলে চলে যাচ্ছি, ইমেল চলে যাওয়ার পর এখানে খেয়াল করে দেখেন ফাইবার থেকে আমার একটা ইমেল আসছে, এই ইমেলটাকে যদি আমি অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করি তখন আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ ইমেলটা অ্যাক্টিভ হয়ে যাবে। একটু খেয়াল করে দেখেন আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমার যখন ইমেলটা অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর এখন আমি কি করতে পারবো, আমার যেই প্রোফাইল আছে আমি প্রোফাইল ভিজিট করতে পারবো। আমি এখানে আমার যেই নেমটা অংশটা আছে এই সিম্বলটার মধ্যে ক্লিক করলে এখানে একটা অপশন পাবো হচ্ছে প্রোফাইল, আমি যদি প্রোফাইলে ক্লিক করি তখন আমার এখানে খেয়াল করে দেখেন আমার এই অপশনটা আসছে। এখন আমাকে আমার প্রোফাইলটা সাজাতে হবে, অর্থাৎ আমি fiverr.com এর মধ্যে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি, এখন হচ্ছে আমার অ্যাকাউন্টটাকে সাজাতে হবে। অ্যাকাউন্ট সাজানোর মধ্যে প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে এখানে হচ্ছে আমার একটা ছবি ইউজ করতে হবে। তো ছবি ইউজ করার ক্ষেত্রে যেটা করবো সেটা হচ্ছে ক্লিক করবো, ক্লিক করে আপনি আপনার প্রয়োজন মতো একটা ইমেজ ইউজ করে দেবে। এখানে বলে রাখি অবশ্যই যে ইমেজটা ইউজ করবো, আপনার ইমেজের ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে আপনার কোম্পানির লোগো ইউজ করতে পারেন, অর্থাৎ যেহেতু আমি একটা ব্র্যান্ড নেম ইউজ করে কাজ করতেছি আপনি ইচ্ছা করলে এখানে আপনার লোগো ইউজ করতে পারেন, অথবা আপনি একটা ইমেজ ইউজ করতে পারেন। অবশ্যই ইমেজটা ইউজ করবেন হচ্ছে অ্যাজ এ সেলফি টাইপের ইমেজ আমরা ইউজ করবো অলওয়েজ, অর্থাৎ হাস্যোজ্জ্বল এরকম টাইপের। আমি ওকে করে দিচ্ছি, ওকে করে দেওয়ার পর এখানে এটা লোড হয়ে যাবে, অর্থাৎ আপনার প্রয়োজন মতো এটা অংশ দেখাবে, দেখেন হয়ে গেছে আমার এখানে চলে আসছে। আর নিচে একটা জিনিস খেয়াল করে দেখেন, ডিজাইন গ্যালারি 52 এর পরে হচ্ছে এখানে একটা এডিট অপশন দেওয়া আছে, আমি যদি এখানে ক্লিক করি এখানে আমাকে দিতে হবে হচ্ছে এক লাইনের মধ্যে আমাকে প্রকাশ করতে হবে হচ্ছে আমি কি। আমি জাস্ট এখানে লিখে দিলাম হচ্ছে গ্রাফিক ডিজাইনার, বা আপনি যদি লোগো এক্সপার্ট হন লোগো এক্সপার্ট, আপনি যদি বিজনেস কার্ড এক্সপার্ট, যে কোনো এক্সপার্ট যদি হয় আপনি করে, যেমন ডিজাইন এক্সপার্ট দিতে পারেন, আমি ডিজাইন এক্সপার্ট দিয়ে দিলাম। ডিজাইন এক্সপার্ট দিয়ে দিয়ে দেখেন আপডেটে ক্লিক করলে আমার এটা আপডেট হয়ে গেছে। এরপর আমাকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আমি যদি একটু নিচে নামি এখানে একটা অপশন পাবো হচ্ছে অ্যাড ডিসক্রিপশন। আমি আপনাদেরকে ফার্স্টেই বলেছিলাম যে আমি যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন আমার একটা ডিসক্রিপশন, একটা ইমেল অ্যাড্রেস, এই বিষয়গুলো আমাকে আগেই কালেক্ট করে রাখতে হবে। সো আমি ডিসক্রিপশনে ক্লিক করব, ডিসক্রিপশনে ক্লিক করলে করার পর আমার যে ডিসক্রিপশনটা অলরেডি রেডি করা আছে সেই ডিসক্রিপশনটা আমি এখানে অ্যাড করে দিব। আমি এখানে আমার ডিসক্রিপশনটা অ্যাড করে দিচ্ছি, এখান থেকে জাস্ট আমি আমার নেমটা চেঞ্জ করে নিচ্ছি। এখানে একটু জিনিস খেয়াল করে দেখেন আমার যে ডিসক্রিপশনটা আছে ডিসক্রিপশনটার মধ্যে টোটাল নিচ্ছে না, অর্থাৎ
বেশি হয়ে গেছে, সো দ্যাট আমি কি করব, আমার প্রয়োজন মতো যতটুক দরকার ততটুক আমি ফেলে দেব। যেমন এখান থেকে এতটুকু আমার দরকার নেই আমি ফেলে দিচ্ছি, অর্থাৎ আমার এতটুকু আমি ইউজ করব না, এই পর্যন্ত ওকে আছে। আই অলওয়েজ ট্রাই টু মেক ক্রিয়েটিভ ইউনিক অ্যান্ড প্রফেশনাল ডিজাইন ফর মাই ক্লায়েন্ট। ওকে করে দিলাম, দেন হচ্ছে আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করলে এই হচ্ছে আমার অংশটা অ্যাড হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হবে। আমি যদি অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করি, অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি বিতে দিলাম, অর্থাৎ বেঙ্গলি ইউজ করব। আমি এখানে খেয়াল করে দেখেন বেঙ্গলি ইউজ করলাম। দেন হচ্ছে অবশ্যই লেভেল দিবেন হচ্ছে ফ্লুয়েন্ট। দেন হচ্ছে অ্যাড করে দিব। এরপর খেয়াল করে দেখেন ইংলিশটাকে আমাকে চেঞ্জ করতে হবে। এখানে আমি এই যে একটু খেয়াল করে দেখেন ইংলিশের এই জায়গাটার মধ্যে আপনার এডিট যে অপশনটা আছে এডিটের মধ্যে ক্লিক করে যে বেসিকের জায়গায় জাস্ট ইউজ করবো হচ্ছে ফ্লুয়েন্ট। দেন হচ্ছে আপডেট করে দিব। এখানে একটা কথা বলে রাখি, আপনার যদি হিন্দি জানা থাকে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ যদি আপনার জানা থাকে সেখানে আপনি ইচ্ছে করলে অ্যাড করে দিতে পারেন। এরপর যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনার লিঙ্ক অ্যাড করতে হবে, অর্থাৎ আপনাকে সোশ্যাল মিডিয়ার সাথে আপনার অ্যাকাউন্টটাকে লিঙ্ক করতে হবে। এক্ষেত্রে আপনার ফেসবুক, গুগল, তারপর হচ্ছে আপনার ভিউমি, তারপর হচ্ছে টুইটার, এই অপশনগুলো আপনি অ্যাড করতে পারেন। আপনি যেটা করবেন জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে অবশ্যই যেটা করবেন আর কি, আমার এইখানে একই ব্রাউজারের মধ্যে যদি আপনার ফেসবুকটা অ্যাড করে রাখেন সবচেয়ে বেটার হয়। আপনি আপনার ফেসবুকটা যদি এখানে অ্যাক্টিভ করে রাখেন তাহলে হচ্ছে ক্লিক করার সাথে সাথে অ্যাক্টিভ করে ফেলতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ঠিক একইভাবে আপনি যদি গুগলে ক্লিক করেন, গুগলে ক্লিক করলে সে আপনাকে দেখাবে যে কোনটার সাথে আপনি গুগলে অ্যাড করতে চাচ্ছেন। আমি যেটার সাথে অ্যাড করব ক্লিক করব, ক্লিক করলে আমাকে কি করবে, সে অ্যাড করে নেবে। খেয়াল করে দেখেন আমার গুগলটা অ্যাড হয়ে গেছে। ঠিক একইভাবে আমি বাকিগুলো করতে পারি। তো আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করে নেবেন। সোশ্যাল মিডিয়া অ্যাড করার পর দেন হচ্ছে আমরা বাকি কাজ করব। এরপর খেয়াল করে দেখেন স্কিল নামের একটা অপশন আছে, এখানে আমি অ্যাড স্কিল করব। যেহেতু অ্যাজ এ আমি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আমি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, সো দ্যাট আমি আমার এখানে স্কিলগুলো অ্যাড করবো হচ্ছে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনার যে গিগগুলো আপনি পাবলিশড করবেন সেই পাবলিশড অনুযায়ী, সেই গিগ অনুযায়ী আপনার স্কিলটা অ্যাড করাটা বেটার। কারণ হচ্ছে অনেকে আছে যে একটা দুইটা গিগ আপলোড করে, অর্থাৎ লোগো ডিজাইন রিলেটেড গিগ আপলোড করে অথবা বিজনেস কার্ড রিলেটেড আপলোড করে, অর্থাৎ যে কোনো একটা দুইটা এরকম টাইপের কয়েকটা অংশকে তারা, সাবজেক্টকে তারা চুজ করে দেন হচ্ছে কাজ করে। যদি আপনি গ্রাফিক্স রিলেটেড কয়েকটা অংশ অ্যাড করেন ওই রিলেটেড আপনি স্কিলগুলো আগে সেট করবেন। আমি অ্যাড স্কিলে ক্লিক করলাম, অ্যাড স্কিলে ক্লিক করে দেন হচ্ছে আমি লোগো ডিজাইন ইউজ করলাম। সাপোজ মনে করেন লোগো ডিজাইন, আমি যদি এখানে খেয়াল করে দেখেন লোগো ডিজাইন আছে, আমি যদি লোগো ডিজাইনে যাই, এই যে লোগো ডিজাইন আছে, আমি যদি যাই এক্সপার্ট, দেন হচ্ছে অ্যাড করে দিলাম। এই হচ্ছে আমি লোগো ডিজাইন অ্যাড করে দিলাম। এই খেয়াল করে দেখেন এখানেও লোগো ডিজাইন আছে। আমি এখানে অবশ্যই এক্সপার্ট দিবেন, সবগুলোতে এক্সপার্ট দিবেন। আপনি ইচ্ছা করলে এটাকে ডিলিট করে ফেলতে পারেন, যদি প্রথমটা চান আপনি ডিলিট করে ফেলতে পারেন। আমি ডিলিট করে দিলাম। দেন হচ্ছে আপনি যদি ফ্লায়ার ডিজাইন জানেন আপনি ফ্লায়ার ডিজাইন দিবেন। এরপর হচ্ছে আপনি গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কাজ করবেন, গ্রাফিক্স ডিজাইন রিলেটেড দিলাম। ফটোশপ রিলেটেড কাজ করবেন, আপনি ফটোশপ রিলেটেড দিবেন। যা ইচ্ছা, অর্থাৎ আপনি যেই স্কিলগুলো ভালো পারেন আপনি ওগুলোই দিবেন। অবশ্যই এখানে মিনিমাম 10টা স্কিল অ্যাড করবেন। তো আমি 10টা স্কিল অ্যাড করে নিচ্ছি আপাতত। এখানে আমি ইউজ করলাম হচ্ছে বিজনেস কার্ড। এই যে বিজনেস কার্ড ডিজাইন অ্যাড করলাম, এক্সপার্ট লেভেল দিলাম, অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে আমি ফটো এডিটিং, ফটো এডিটিং, ফটো রিটাচিং, এই যে ফটোশপ রিটাচিং, ফটো এডিটর, ফটো এডিটিং, আপনি রিটাচিং দিলে রিটাচিং পাবেন। ভেক্টর ট্রেস দিচ্ছি, ভেক্টর ট্রেসিং, এইখানে খেয়াল করে দেখেন ভেক্টর ট্রেসিং দেওয়া আছে, আমি অ্যাড করে দিলাম। অর্থাৎ ওই যে আমি বারবারই বলতেছি যা যা আমি ভালো পারি তা আমি এখানে অ্যাড করে দেবো। যেমন খেয়াল করে দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর রিলেটেড কাজ যদি পারেন আপনি ইউজ করে দিবেন, আপনি যদি ব্যানার ডিজাইন পারেন আপনি ব্যানার ডিজাইন লিখলেন। আপনার যে গিগগুলো আপনি পাবলিশ করবেন ওই রিলেটেড এখানে স্কিল অ্যাড করবেন। এখানে খেয়াল করে দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড রিমুভাল আপনি যেমন চান তেমন দিতে পারেন। তবে ব্যাকগ্রাউন্ড রিমুভালটা সবচেয়ে বেশি ইউজ হয়, এটা আমি ইউজ করে দিলাম। এক্সপার্ট লেভেলটা ইউজ করে দিলাম, ওকে করে দিলাম। আপনি ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যাড করতে পারেন। এখানে টোটাল আমি 20টা অ্যাড করতে পারবো, এখানে আমি টোটাল 20টা অ্যাড করতে পারবো। এই যে অবজেক্ট রিমুভ, আমি এইভাবে কী করলাম, আমি আপাতত 10টা অ্যাড করে নিলাম। এরপর খেয়াল করে দেখেন আমার এডুকেশনের যে অপশন আছে এই এডুকেশনটা আপনাকে কী করতে হবে, অ্যাড করে নিতে হবে। অর্থাৎ আপনি আপনার মতো করে এখানে এডুকেশন লেভেলগুলো অ্যাড করে নেবেন। এরপর খেয়াল করে দেখেন
সার্টিফিকেশন, অর্থাৎ আপনি যদি কোনো সার্টিফিকেট অর্জন করে থাকেন সেই সার্টিফিকেশনটা অ্যাড করে দিবেন। যেমন আমি এখানে অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে দিলাম, আমার প্রোফাইলটা রেডি করাটা শেষ। একটু খেয়াল করে দেখেন, আমার প্রোফাইল কিন্তু রেডি করা শেষ, বুঝতে পারছি। প্রোফাইল রেডি করা যখন হয়ে যাবে, আপনি কি করতে পারেন, খুব সহজেই এভাবে আপনি আপনার অ্যাকাউন্টটাকে রেডি করে ফেলতে পারেন, অর্থাৎ আপনার প্রোফাইলটা কিন্তু রেডি করা শেষ। এখন আমাকে যেটা করতে হবে, যদি আপনি পরবর্তী যে অংশটা আছে, অর্থাৎ এর পরের অংশটা হচ্ছে আপনাকে গিক আপলোড করার জন্য বাকি অংশটাকে ম্যানেজ করতে হবে। তো আমার কিন্তু একটা ফাইবারে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হওয়ার পর দেন হচ্ছে আমাকে বাকি কাজ করতে হয়। আমরা জানি ফাইবার অ্যাকাউন্ট হচ্ছে একটা গিগ রিলেটেড আপনার অংশ, অর্থাৎ এখানে গিগ পাবলিশ করে ইনকাম করতে হয়। সো দ্যাট আমাকে যখন একটা অ্যাকাউন্ট যখন আমার ক্রিয়েট হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমার পরবর্তী যে স্টেপটা থাকে সেটা হচ্ছে আপনাকে একটা গিগ ক্রিয়েট করতে হবে। কিভাবে আপনি একটা প্রফেশনাল গিগ ক্রিয়েট করতে পারেন, কি সিস্টেমে আপনি গিগটাকে আপলোড করতে পারেন, এটার স্টেপ বাই স্টেপ সবগুলো এর পরের যে নেক্সট ভিডিওটা আছে সেটার মধ্যে আমি দেখাবো। তো এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনি আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টটাকে মেনটেন করবেন, এই বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন। এই নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলবেন, সলভ করে দেবো।